नमस्कार बंधुरा, आज अपना रान्नाघरे अपन सबाई के स्वागत जानी। शुरू कर आज के रेसिपी। आज के आज से मरला माछ चच्चड़ एक सब्जी केटे माछेर तेल हमारे बाड़ी भीषण माछेर तेल दिए चच्चड़ी खेते भलोबाशे। और एक रुई माछ आछे, तो देखा जाक एखन ठीक ठाक प्रस्तुति नेওয়া হয়নি মাছটা কি বানাবো। আচ্ছা যে ঝাল বানাবো, তো দেখা যাক কি করি। চলুন, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। সরষের তেল দিয়ে দিই, তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব আমি। আর দুটো পেঁয়াজ করে দিয়ে মুসুর ডাল করেছি, আর মরলা মাছ ভাজা দিয়ে খাওয়া হয়েছিলো। চারটে পিস দিলাম মাছ, এদিকে মিশ্রির ডাল হয়ে গেছে। হয়ে গেছে মাছ, প্রথম স্টেপ মাছ ভাজা। তুলে নিলাম মাছগুলো, হয়ে গেছে মাছ ভাজা। তুলে নেবো এবার, এবার মরলা মাছটা ভাজবো। হয়ে গেল এই মাছটা, এবার নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আবার এবার মাছের ঝালটা, আলটিমেট ঝালটাই বানালাম। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এক চামচ জিরে, এক চামচ পোস্ত, আর এই নিয়ে করেছি আমি পেস্ট। এবার কিছু পেঁয়াজ আমি ভেজে নেব, একটা ছোট মতো টমেটো আমি পেস্ট করে নিয়েছি, আর একটা ছোট টমেটো কুচি কুচি করে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম টমেটো কুচিটা, দিয়ে দেবো একটুখানি নুন, টমেটোটা একটু ভাজা ভাজা দিলে মশলাটা দিয়ে দেবো। হয়ে গেছে না টমেটো পেঁয়াজ ভাজা। এবার পোস্ত, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, এতে দুটো মাত্র আমি রসুন দিয়েছি, আদা দিইনি। আমি আদাটা কমই ব্যবহার করি রান্নাতে। এবার
এবার মশলাটা কষিয়ে নেবো, নিয়ে দেবো একটু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। চার চামচের হাফ চামচ মতো দিলাম কাশ্মীরি লঙ্কা। দেবো একটু হলুদ, একটু চিনি দিয়ে দিলাম, আরেকটু মশলা তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো অল্প করে একটু জল। দিলাম একটু নুন, নুন আগে দিয়েছি, আরও একটু দিয়ে দিলাম। এবার দেব জল, ঝোলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করবো, তারপরে মাছটা দিয়ে নামিয়ে নেব। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো আমি। ছেলে ঝালের মাছ খেতে পারে না, তো ছেলের মাছগুলো আমি ঝালে দিলাম না। আজকে মাছের ঝালের রেসিপি এখানে শেষ করলাম। এবার থালাটা আমি সাজিয়ে দেব। আমি দিলাম ভাত, ডাল, পেটি মাছ ভাজা, আর দিলাম কয়েকটা মোরলা মাছ ভাজা, আর দেব একটু চচ্চড়ি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে বন্ধুরা একটু লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।